তো বন্ধুরা, অনলাইনে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস খারাপ হয়ে যাওয়ার পর সার্ভিস সেন্টারে পাঠানোর পর দেখতে পাচ্ছেন আমার সামনে ডিভাইস রিপেয়ার হয়ে চলে এসেছে। তো এর আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে দেখিয়েছিলাম কারো যদি মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস খারাপ হয়ে যায়, সেটা যদি ওয়ারেন্টির মধ্যে থাকে বা আউট অফ ওয়ারেন্টি হয়ে যায়, তবুও সেটাকে বেশ কিছু পয়সা দিয়ে কিন্তু ঠিক করা যায়। তো আমি ডিভাইসটা পাঠিয়েছিলাম, তো ডিভাইসটা আমার কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমি এখন আনবক্সিং করব, আনবক্সিং করে দেখব যে অ্যাকচুয়াল যে প্রবলেমটা আমার ছিল, যে ফিঙ্গারপ্রিন্ট ইজ টু ড্রাই বলে আসছিল প্রবলেম এবং ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিল না, তো ওই প্রবলেমটা ঠিক হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। তো ফটাফট আপনাদের সামনে আমি ডিভাইসটা আনবক্সিং করে নিই। অলরাইট বন্ধুরা, তো এই হচ্ছে আমাদের ডিভাইস। এখানে উপরে কিছু নাম্বার এরা লিখে দিয়েছে, জানি না কিসের জন্য। তো এটা আমি ওপেন করে দেখি, এর মধ্যে কিন্তু আমি কিছুই দিয়েছিলাম না, শুধু ডিভাইসটাই দিয়েছিলাম। সো ডিভাইসটা হয়তো বা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ডিভাইস। ওকে, সো চলুন ডিভাইসটা আমি একটা ট্রানজ্যাকশন করে দেখি যে কাজ হচ্ছে কিনা। তো এই হচ্ছে আমার ডিভাইস, আমি কম্পিউটারে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক খুলে নিয়েছি, এখান থেকে একটা ট্রানজ্যাকশন করবো। সো ডিভাইসটা আমি আগে ফট করে, একটা জিনিস মনে হচ্ছে আমার এই কেবিলটা হয়তো ওরা চেঞ্জ করেছে মেবি, কারণ নতুন নতুন মনে হচ্ছে। সো যাই হোক, আমি এটা কানেক্ট করে দিলাম এবং দেখি এইখানে যে মেসেজটা আমাদের দেয় কোনার দিকে, এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্ট টাইম একবার ফুলে লাগাতে হবে, সো আর একবার লাগিয়ে দিচ্ছি। এখানে আমাদের মেসেজ দেবে কি ফার্ম আর রেডি টু ওয়ার্ক বলে, দেখুন। ওকে, সো আমি একটা ফটাফট ট্রানজ্যাকশন করে নিই এখান থেকে, মেবি এইপিএস এর একটা ট্রানজ্যাকশন। দেখুন বন্ধুরা, এখানে আমার লাইট জ্বলে গেছে, আমি ক্যাপচারে যখনই টাচ করলাম, হাত রাখলাম এবং ফিঙ্গারটাও নিয়ে নিল, এবং খুশির বিষয় হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুলি ক্যাপচার হচ্ছে। আমি জাস্ট এখান থেকে যদি সাবমিট করি এটা, তো দেখা যাক ট্রানজ্যাকশনটা হয় কিনা, মেবি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ট্রানজ্যাকশন বন্ধুরা এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে। আমি ব্যালেন্স চেক করলাম, আমার ব্যালেন্স জিরো আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই দেখুন। তো এই হচ্ছে ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে, ব্যালেন্স ইনকোয়ারি। তো খুবই সহজে বন্ধুরা, আপনারা যে প্রসেসে আপনাদেরকে দেখিয়েছি সেইভাবে করবেন, আপনাদের ডিভাইস ঠিক হয়ে যাবে। আমারটা যেমন ঠিক হয়ে গেল, আপনাদের প্রবলেম থাকলেও ঠিক করতে পারবেন। এবং এটা ভিডিওটা যারা দেখেননি, কীভাবে পাঠাতে হয় সার্ভিস সেন্টারে, কীভাবে কী করতে হয়, আমি সেই ভিডিওটা লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং প্রথম যে কমেন্ট সেই কমেন্টেও আমি সেই ভিডিওর লিঙ্কটা পিন করে দেবো, আপনারা সেখান থেকেও খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন।